गुड मॉर्निंग एंड वेलकम टू आवर कॉलेज। आज कॉलेज चले एसेछि एकदम बंधुरा। এই যে দেখো কি সুন্দর কলেজের ফুলগুলো। আর এই যে ট্রেন যাচ্ছে, দূরে কাশফুল। আর এই যে কলেজের বিল্ডিং। তো বন্ধুরা, কলেজ খুলে গেল, খোলেনি। আমাদের ইউজিসি বলল যে অনলাইন পরীক্ষা নিতে হবে, কিন্তু যারা যারা দূরের ছাত্রছাত্রী, রিমোট টেস্ট এরিয়ার, যাদের ইন্টারনেটের সুবিধা নেই, তাদেরকে কলেজে ডাকতে হবে। আর কলেজে ডেকে অফলাইন পরীক্ষা নিতে হবে, কাউকে বঞ্চিত করা যাবে না। তো সেই পরিস্থিতিতে ইনভিজিলেশন ডিউটি পড়েছে এবং আমাদেরকে আসতে হয়েছে। আজকে যথারীতি কলেজে চলে এসেছি আর কলেজে দাঁড়িয়ে আছি। ছাত্রছাত্রী কিন্তু অনলাইনেই দিচ্ছে, জানি না এক দুজন হয়তো কোথাও কোথাও গাছের তলায় বা দোকানে যেখানে খুশি দিতে পারে, তারা কিন্তু আসেনি। এবার আমাদের কাজ হবে যখন ওরা খাতাটা জমা দেবে তখন এন্ট্রি করে নিতে হবে, ব্যাস। তো কলেজ থেকে মাস্ক দিয়েছে, কলেজ থেকে স্যানিটাইজার, এভরিথিং প্রত্যেকটা স্টুডেন্টকে নিয়ে দেওয়া হয়েছে, কোভিড বিধি পালন হচ্ছে। ওই যে দেখো মঞ্চে কিছু কিছু ওই জায়গাটাই পরীক্ষা দিচ্ছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জন পরীক্ষা দিচ্ছে, আমি ফাঁকা জায়গা, উন্মুক্ত জায়গা, মাঠের ধারে দাঁড়িয়ে আছি, কলেজের পিছনটাই চলে এসেছি। কি করব, কারণ ছাত্রছাত্রীরা তো যেখানে সেখানে পরীক্ষা দিচ্ছে, ক্লাসরুমে নেই, যার ফলে কি হয়েছে যে আমরা ঘুরে বেড়াচ্ছি এবং উন্মুক্ত পরিবেশে প্রকৃতির মধ্যে ঘুরে বেড়ানোটাই শ্রেয়। ডিউটিও করছি প্লাস হচ্ছে কোভিড বিধি মেনে সব কিছু আমরা মেনটেন করছি। ছাত্রছাত্রী যখন খাতা জমা দিতে আসবে ঠিক সেই টাইম নিয়ে নেব। আমার ঘরে কোনো বসে কেউ ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে না। সব লিচু গাছ, গাছের উপর মোবাইল রেখে তোমাদের সঙ্গে কথা বলছি, মজাই লাগছে। অনেকদিন পর এই প্রাকৃতিক পরিবেশে এসে কলেজটাকে মিস করছিলাম বটে, কিন্তু দেখো বন্ধুরা, ওপেন বুক এক্সাম ইউজিসি বলল। তো ওপেন বুক এক্সামে কি মেরিটটা কি আর ডিমেরিটটা কি? ওপেন বুক এক্সামের মেরিটটা এখানেই যে অন্তত ছাত্রছাত্রী বই খুলে দেখবে যে কি কোশ্চেন এসেছে, অন্তত বই খুলে দেখে লিখতে লিখতেও ওদের কিন্তু মুখস্থ হবে। আর ডিমেরিট হলো ওপেন বুক এক্সাম মা বাবাও লিখতে পারে, মানে বলে দিতে পারে, নিজেরাও লিখতে পারে আর অন্য কেউ বলে দিতে পারে ইত্যাদি, বই খুলে পরীক্ষা। তো মেরিট ডিমেরিট এই কোভিড পরিস্থিতিতে বিচার করে লাভ নেই, আমরা ধরে নেব যে ওরা বই খুলছে, মানে অ্যাটলিস্ট পড়াশোনার মধ্যে আছে। না বাবা মাস্ক পরি, কোনো ছাত্রছাত্রী যদি দেখে যে না ম্যাডাম মাস্ক পরেনি তাহলে মুশকিল হবে। কলেজ থেকে একটা মাস্ক দিয়েছে আমাদের, গোটা কলেজ স্যানিটাইজ করা হয়েছে, সুরক্ষা বিধির কোনো কমতি নেই। এই ফলকগুলোকে প্রত্যেকটা জায়গায় লাগিয়ে দিয়েছিলাম। আর এই যে কালো হলুদের গাছ, এটা একটা আয়ুর্বেদিক, ওটা একটা সুগন্ধি গাছ, ওটা আমলকি, পারস, মেসৃঙ্গি, কালমেঘ, কেউ, অনেক রকম গাছ আছে। এই কমাসে জঙ্গল হয়ে গেছে।
বন্ধুরা আজ সেকেন্ড ডে চললাম কলেজে সব কিছু প্রিকশনস নিয়ে মনের জোর রেখে কাজটা করছি এবং অন্যকেও মানাচ্ছি বেশিরভাগ ছাত্রের পকেটে মাস্ক এখানে নেই তাদেরকে দেওয়াচ্ছি দূরত্ববিধি তাদেরকে শিক্ষা দিচ্ছি এবং যতটা টাচ না করে এবং গ্লাভস পরে মেইনটেইন করতে হয় ততটায় করছি বাকি ক্যাম্পাসে একটু ঘুরছি প্রকৃতির মধ্যে থাকছি কলেজে গাছে গাছে ভরা তোমাদের কালকে দেখিয়েছি আমি আজকে আবার কিছু কিছু অংশ দেখাবো আর লং টাইম থাকতে হচ্ছে সেই একদম 9টা থেকে 5টা পর্যন্ত কিন্তু যা হোক সব মিলিয়ে মিশিয়ে একটা অভিজ্ঞতা বটে এতকালের যে কলেজ গেছি যে অভিজ্ঞতা তার থেকে সম্পূর্ণ আলাদা আর বন্ধুরা কে ডিসগাইসে আছে কার বাড়িতে করোনা আছে কে লুকাচ্ছে এ দেখে লাভ নেই সবার থেকে সমদূরত্বে আর এই আর কি এইভাবেই জীবন আর মুনমুনের জীবন এভাবেই চলতে থাকবে চলো ক্যাম্পাসে চলো কলেজে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি দেখেছো বন্ধুরা কলেজের পন্টা খুব সুন্দর সেখানে যদি পদ্ম লাগানো যেত খুব ভালো হতো কিন্তু এগুলো যৌথ সিদ্ধান্তের বিষয় খুব ভালো লাগে এই গাছগুলোও আমরা লাগিয়েছিলাম এনএসএস থেকে নিচে পাথরের ওপর দিয়ে কলেজের নাম লেখা ও পাশে এটা হচ্ছে ফ্ল্যাগ হোস্টিংয়ের জায়গা যেখানে ফ্ল্যাগ উত্তোলন করা হয় ওই যে দেখানো এই যে ইস কত সুষ্ঠু শাক হয়ে আছে আমাদের কলেজে আমার হাজবেন্ড ভীষণ পছন্দ করে এই শাক ওর একদম সবচেয়ে প্রিয় শাক এখন যদি দেখতো না আনন্দে একেবারে ওর এ হয়ে যেত অনেক শাক গুড মর্নিং চললাম কলেজে আজকে থার্ড ডে আর কলেজের পরিবেশ ভালো অ্যাডমিনিস্ট্রেশন ভালো যারা একটু অসুস্থ তাদের কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে এবং বাকি ছাত্ররাও ধীরে ধীরে কনসাস হচ্ছে সব মিলিয়ে মিশিয়ে ঠিকঠাকই প্রথম দিন একটু অস্বাভাবিক লাগছিল এতদিনের পর প্রথম দিন কোথাও একটু ভয় লাগছিল কিন্তু এখন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে আর এরকমভাবেই কাজ করতে হবে আমরা টিচার আমাদের ছাত্রদের সেবা করতেই হবে তো চললাম বন্ধুরা আমি কলেজ আর আজকে থার্ড ডেতে একটা নতুন সালোয়ার কামিজ পরেছি গতকালও একটা নতুন পরেছিলাম তার আগের দিনও একটা নতুন পরেছি এই করে চলছে যাতে আনন্দ পাওয়া যায় একটু যদি নতুন জিনিস আনন্দ পাওয়া যায় সেজে আনন্দ পাওয়া যায় হেসে আনন্দ পাওয়া যায় যেভাবেই আনন্দ পাওয়া যায় না কেন সেভাবেই আনন্দটা পাচ্ছি পাওয়ার চেষ্টা করছি ওকে চলো বাই এবার কলেজে গিয়ে দেখা হবে কি সুন্দর খরগোশটা কলেজেই ঘুরে বেড়াই অপূর্ব খরগোশটা এই কলেজের বাইরের বাচ্চা ছেলেরা এনেছে কি অপূর্ব দারুণ লাগে এটা সোনাঝুরি গাছ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই শান্তিনিকেতনের সোনাঝুরি তিনতলার ছাদের উপর উঠেছি কি সুন্দর ছাদ থেকে কলেজ তোমাদের একটু দেখাই কি সুন্দর ফড়িংটা আমাদের বাড়ির পাশে তো পাখিগুলো এমন করে বসে না কি সুন্দর লাগছে আমাদের কলেজে যে তার গেছে তার উপরে পাখিগুলো বসে আছে তাহলে এই আমাদের কলেজ মোটামুটি একটা কলেজ সম্পর্কে তোমাদের আইডিয়া দিতে পেরেছি এবং লকডাউনের পরে অনেকটাই বদল কারণ অনেকগুলোই আছে সবাই আমরা এসেছি কাজ করছি কিন্তু কোথাও যেন একটা দূরত্ব দূরত্বটা মনের উপর ফেলেছে কিনা জানি না কিন্তু একটা হয়ই কোথাও যেন একটা মনের সঙ্গে একটা সব কিছু একটা জড়িয়ে আছে যেমন করে আজকে নন্দিতাকে দেখলে আমি ছুটে গিয়ে হয়তো হাত ধরতাম বা হয়তো হাগ করতাম সেগুলো হয়তো সম্ভব হচ্ছে না তো একটা প্রভাব তো পড়েছেই আর সবাই যেন একটা প্রফেশনাল ভাব
মোটামুটি ছাত্রছাত্রী যেখানে খুশি সেখানে পরীক্ষা দিচ্ছে, কিন্তু যদি আপলোড করতে না পারে তখন নির্দিষ্ট টাইমে এসে ওরা আপলোড করছে, সেই সময়টুকু আমাদের থাকতে হচ্ছে। বাকি সময় ক্যাম্পাসে ঘোরার সুযোগ কোনো দিনও হয়নি, আর সেটা এখন করছি। কোথাও যত যেন মনে হচ্ছে যে না, ক্লাসরুমে যাব, এখানে বসবো, ওখানে বসবো, সব কিছুতে যেন একটা বাধা মনে হচ্ছে, কিন্তু তার মধ্যেও কোথাও তো আনন্দ খুঁজে পাচ্ছি। কারণ আগে যেগুলো করতে পারতাম না, যেমন আমি জানিয়েছিলাম যে লকডাউনে বাড়িটাকে আবিষ্কার করছি, তেমন যেগুলো আগে করতে পারতাম না সেগুলো কিন্তু করছি। আগে এভাবে ক্যাম্পাস ঘুরে দেখতে পারতাম না, এভাবে কাশফুলগুলো দেখার সুযোগ হতো না, এভাবে আনাচে কানাচে দেখার সুযোগ হতো না, সেগুলো কিন্তু এখন দিব্যি করছি এবং সেইভাবে কিন্তু দারুণ লাগছে। কবে এই জায়গাগুলো, এই যে মুক্তমঞ্চে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাগুলো আমরা অকেশনালি আসি, এটা আমার NSS অফিস ছিল, এখন তো আমি NSS-এ নেই, ওটা ছেড়ে দিয়েছি, তো এই ঘরটাতেও আসা হয়নি, এখন আসলাম। এ বাবা কাজল আমার দেখো চোখে এ হয়েছে। সব মিলিয়ে মিশিয়ে নতুন একটা পরিবেশ আর নতুন পরিস্থিতি, নিউ নর্মাল, এবং এটাই নিউ নর্মাল। এই নিউ নর্মালে গোটা কলেজটা তোমাদেরকে দেখালাম, পরিচিত করলাম কলেজের সঙ্গে, আর এইভাবেই কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু কাটাবো, আর এইভাবেই আসবো নিউ নর্মাল পিরিয়ডে, নিউ নর্মাল জীবন তোমাদের সঙ্গে শেয়ার করবো। অ্যান্ড টিল দেন, গুড বাই।